বিএনপির দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের সমর্থনে অবরোধ কর্মসূচি পালনের সময় তহিদুল ইসলাম নামে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। নগরীর কোতোয়ালি থানাধীন আট মার্চিং মোড় থেকে নাশকতা করা সহ ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার সময় তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি অবিস্ফোরিত ককটেল ও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা। পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা জানালেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক। আজকে 12:30 দিকে কিছু দুষ্কৃতিকারী আট মার্চিং মোড়ে এসে একটা গাড়ি ভাঙচুর করছে এবং ককটেল বিস্ফোরণ করে। তখনই ওখানে আমাদের ওখানে মোবাইল টিম ওখানে সাব ইন্সপেক্টর সেলিম ছিল এবং তাকে হাতে নাতে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে আমরা একটি ককটেল এবং দুটো পেট্রোল বোমা উদ্ধার করি। এখন আমরা আগে জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য যারা জড়িত আছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।